মাদারিহাট হাত ছাড়া বিজেপির বলাই যায়। তৃণমূল কংগ্রেস এগিয়েই ছিল এবং এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে মাদারিহাট কেন্দ্রও বিজেপি খোয়ালো এবং এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী, সেটা এখনো পর্যন্ত যা মার্জিন রয়েছে সেটা বলাই যায়। ছয় কেন্দ্রের মধ্যেই মাদারিহাটটাই ছিল, কিন্তু সেই মাদারিহাট কেন্দ্র বিজেপির হাতছাড়া হলো। 30,000-এর বেশি কিছু ভোটে এখনো পর্যন্ত জয়ের মার্জিন তৃণমূল কংগ্রেস প্রার্থীর। আর যখন শুরু থেকেই তৃণমূল এগিয়েছিল, জন বার্লার সঙ্গে আমরা কথা বলছিলাম, আপনার একবার শোনাবো কি বলেছিলেন তিনি। এমপি আর কে, ওরই জন্য তো হয়েছে আজকে, উইদাউট জন বার্লা কিছু না। জন বার্লা এইখানে জন বার্লার সংগঠন না, চা বাগানের সংগঠন না, এখন দেখছে সংগঠন কার উপরে আছে। আমি চুপ করে আছি বলে আজকে কোথায় চলে গেল। সবাইকে বলেছি ওয়ান ম্যান আর্মি হয়ে চলছে এইটা, কিন্তু আপনারা আগামী দিন এটা ফল আপনারা পাবেন। সিটিং মিটিং একটা সিলেকশন হয়েছে উইদাউট কনসাল্ট, উনি একাই ওয়ান ম্যান আর্মি হিসাবে ডিসিশন নিয়েছে, তার জন্য আজকে ফল ভুগতে হচ্ছে। আমি লোকসভাতে 2.5 লাখ ভোটে লিড ছিলাম, নর্থ বেঙ্গল জন বার্লাকে ছাড়ে কোনোদিন পারবে না। এইভাবে চলতে থাকলে তা আগামী দিন 2026-এ একটাও সিটে জিততে পারবে না। আর এই জন বার্লা যে বক্তব্য, উত্তরবঙ্গে তিনি ছাড়া কেউ নেই। মনোজ টিগ্গার বক্তব্য শুনবো, শুনবো শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল, সবাইকে গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল চলে, ঠিক আছে। উনি হয়তো 2024-এ যেটা টিকিট পায়নি সে জ্বালাটা এখনো বলতে পারে, হয়তো এই ধরনের বলছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এক নায়কতন্ত্র থাকে না, সকলেই মিলে প্রেসিডেন্সিয়াল পার্টি, কিন্তু যার ডিসিশন হয় সকলে মিলে ডিসিশনটা। না, আমরা এখনো বিশ্বাস করি শেষ ট্রেন্ডে হাতছাড়া হবে না, কোনো ভোটের গণনা শেষ হয়নি। মাদারিহাটে আমরা শেষ পর্যন্ত জয়ী হব, এটা আমাদের বিশ্বাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।